লোকাল সুবনসিরি। গেরুকামুখত এনএইচপিসিয়ে নদী ভেটি কেইটামান ঘণ্টাৰ ভিতৰতে শুকুৱালে সুবনসিরি। আশংকা করার দরে সুবনসিরির জৈব বৈচিত্র্যলৈ নামিল ভাবুকি। প্রতিবাদমুখর গেরুকামুখ প্রকল্পর মুখ্য প্রবেশদ্বার প্রকল্পস্থলীর আমি আহ্বান জানাইছো অসম সরকারক, অসম কেবিনেটত তেওঁলোকে তৎকালে নামনি সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে তেওঁলোকে সিদ্ধান্ত গ্রহণ করুক, প্রস্তাব লোক কেন্দ্রীয় সরকারলৈ তেওঁলোকে প্রস্তাব প্রেরণ করুক। সঠিক সময়ত যদি আমি প্রতিবাদ সাব্যস্ত নকরো শক্তিশালীভাবে আহি থকা দিনত নামনি গোটেই অঞ্চলটো জৈব বৈশিষ্ট্য ধ্বংস হবই। ইয়াত বসবাস করা নদীখনের উপর নির্ভর করে যখন মানুষে যখন জনজাতি রাইজে ইয়াতে বসবাস করে আছে তেওঁলোকে সম্পূর্ণ ধ্বংস হব। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে হাতগ্রস্ত করলে প্রতিবাদ। মাত্র কেটামান ঘণ্টার ভিতরতেই সুবনসিরি নদী শুকুয়াক লৈ উদ্বিগ্ন বিরোধীও। পিছে এনএইচপিসি ক্লিন চিট দি শাসকীয় বিধায়কর মতে এয়া সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা হেন। সদায় শুকায় সেইখন নদী, আপুনি মোৰ ঘৰ তাত ন, আপোনালোকৰ ঘৰ তাত নহয় নহয়, শুকায় নদীখন। খৰালি কিয় নদী নুশুকাব, শুকায়, বৰষুণ নিদিলে নদীখন শুকায়, তেনেকুৱা। সেইটোৱেইতো আমাৰ চবতকৈ ডাঙৰ, আজি যে খহনীয়া হয় সেইটো কাৰণেতো হয়, বাৰিষা অজস্ৰ পানী হয় আৰু খৰালি পানী শুকাই গ'লে পাৰবিলাক ধৰ ধৰকৈ খহি যায়, এইবিলাক আমি ভুগি আছোঁ। এতিয়া ওপৰৰ পৰা বস্তুবিলাক এনেই এটা এনালাইচিছ দি দিলে, মন্তব্য দি দিলে নহয়। অবশ্যে রাইজর হেঁচা দেখি বিধায়ক মানব ডেকার দাবি সরকারে এই সন্দর্ভত এনএইচপিসির পর প্রতিবেদন বিচারিব। কি হয়েছে নাই হওয়া ময়ও নিজেও চিন্তিত কারণে মই ৰাতিপুৱা ইডিক কৈছো যে আপনি ইমিডিয়েট রিপোর্ট এটা বনাই দিয়ক কি হয়েছে। অবশ্যে এই প্রতিবাদ প্রতিক্রিয়ার মাজতেই এনএইচপিসিয়ে বান্ধ খোলার ফলত 24 ঘণ্টার পিছত পুনের প্রাণ পাই উঠেছে সুবনসিরি নদীখন। পিছে আটাইতকৈ উদ্বেগজনক কথাটো হল সুবনসিরিয়ে পানি পাব ঠিকই, পিছে ঘূৰি আহিবনে হেৰাই যোৱা মাছ কাছ আৰু বিৰল প্ৰায় শিশুবোৰ। ঘোলা পানী বৈ আছে সুবনসিৰিত আৰু দ্ৰুতগতিত পানী বাঢ়িবলৈ আৰম্ভ কৰিছে সুবনসিৰিৰ বুকুৱেদি। অৰ্থাৎ এনএইচপিচিৰ যি এক নম্বৰ ডাইভাৰ্চন টানেলৰ ভূমিস্খলন হৈ বন্ধ হৈ পৰিছিলে, তাৰ ফলত নদীখনৰ পানী একেবাৰে শুকাই গৈছিলে। আজি হয়তো ৰাতিৰ ভিতৰতে এনএইচপিচি কৰ্তৃপক্ষ বাধ্য হ'ল যে ডাইভাৰ্চন টানেলত ভূমিস্খলন হৈ জমা হৈ থকা মাটি আঁতৰাবৰ কাৰণে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ18 অসম নৰ্থ ইষ্ট।